আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে চিকেন ভেজিটেবল ব্রেড পাকোড়া করে দেখাবো। এর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, গাজর কুচি, পাতাকপি কুচি এবং মিক্সড ভেজিটেবল। এখানে বরবটি, গাজর, কর্ন, মটরশুঁটি সব আছে। নিয়েছি কাঁচামরিচ কুচি, এখানে নিয়েছি গ্রেটেড চিজ, লাগবে আমার সস, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়া এবং লবণ। এখানে একটা ফ্রাই প্যানে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব লবণ, পেঁয়াজটা একটু হালকা নরম করে নেব। এখন এখানে দিয়ে দিব চিকেন, এখানে চিকেনটা দিয়ে দিব এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, এখন পেঁয়াজের সাথে চিকেনটা একটু ভেজে নেব। চিকেনের রঙটা পরিবর্তন হচ্ছে, সেই আসা পর্যন্ত চিকেনটা একটু ভেজে নেব। এখন চিকেনে দিয়ে দেবো গোলমরিচ, এক চামচের মতো গোলমরিচের দিয়ে দিয়ে দেবো। চিকেনটা এখন প্রায় সাদা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন এখানে সব মিক্স সবজিগুলো দিয়ে দিই। এখন এখানে মিক্স সবজিগুলো দিই, কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন সবজি থেকে পানিটা বের হবে, পানিটা শুকিয়ে নেব ব্রেড পাকোড়া করার জন্য। সবজি থেকে পানিটা শুকিয়ে গেলে তারপর আমি এখানে ভেজে নেব পানিটা শুকনো পর্যন্ত, যাতে পানিটা না থাকে। এখন এখানে দিয়ে দিব টমেটো কেচাপ, এখন এখানে দিয়ে দিব গ্রেটেড চিজ, ঝাল এবং লবণটা করা টেস্ট করে দেখে নেবেন, আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এখন এখানে ধনিয়া পাতা কিছু দিয়ে দেবেন, দিয়ে দেবো ধনিয়া পাতা, এখন চুলাটা অফ করে দেবো, ধনিয়া পাতাটা দেওয়া দিয়ে চুলাটা অফ করে দেবো এবং ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নেবেন। ব্রেড পাতলা করার জন্য এখানে একটা বাটিতে ঢেলে নেবো, ঢেলে ঠান্ডা করে নেবো। ব্রেড পাকোড়া করার জন্য ফিলিংসটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এখন এটা ঠান্ডা করে নিব। এখন এখানে আমি ব্রেড একটা নিয়ে নিয়েছি, এখন যে ফিলিংসটা আছে এই ফিলিংসটা দিয়ে আমি আপনাদেরকে হাফ মোন করে দেখাবো। এটার জন্য এখানে যে একটা এরকম একটা কাটা নিয়েছি, কাটাটাকে এরকম চাপ দিয়ে রুটিটা কেটে নিব। এখন এরকম একটা বেলুনের সাহায্যে এটাকে রুটিটা একটু ফ্ল্যাট করে নিব। এখন রুটির গায়ে এরকম একটু পানি নিয়ে শুধু পানি লাগিয়ে দিব। পানি লাগানোর পরে আবার আরেকবার একটু উপর থেকে বেলে নিতে হবে, মানে রুটিটা সফট হয়ে যাবে। পরে এখানে ফিলিংস থেকে নিয়ে মাঝখানে দিয়ে দিব। ফিলিংসটা দেওয়ার পরে এখন এই রুটিটা এরকম চেপে দুই পাশে এরকম হাত দিয়ে চেপে লাগিয়ে দিতে হবে, তাহলে এটা ব্রেড হাফ মুন হয়ে গেল। একই ফিলিংসে আমি দুই রকম ব্রেড পাকোড়া করে দেখাবো, এটা ব্রেড পাকোড়া হবে, ওইটা ব্রেড রোল। তো এখন আমি আপনাকে এটা রুটিটা আমি এই ব্রেড ক্যামে গড়িয়ে দেখাবো। এখন এখানে আমি ডিম নিয়ে নিই, এখানে নিয়েছে পানি আর ময়দা দুইটা আমি একসাথে গুলিয়ে নিয়েছি এখন, এবং পানি এবং ময়দার সাথে ব্রেডটাকে গুড়িয়ে নিব এবং এরকম ব্রেড ক্যামের সাথে লাগিয়ে নিব। দুই পাশে একটু চেপে দিতে হবে যাতে
ব্রেড ক্রাম্বটা খুব সুন্দরভাবে লেগে থাকে। এভাবে ব্রেড হাফ মন গুলো আমি ব্রেড কামে গড়িয়ে নিয়েছি, এখন এরকম এয়ারটাইট একটা বক্সে রেখে দেব। ফ্রিজের নর্মাল চেম্বারে আমি এখন একটা রেখে দেব। এটাও আপনারা এক মাস বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, হাফ মন পাকোড়া ভাজার জন্য আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিব। এখানে হাফ মন প্যাকেটগুলো পাকোড়াগুলো আমি ভেজে বাটিতে উঠে নিয়েছি। হয়ে গেছে আমার হাফ মন পাকোড়া রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই রেসিপিটা বিকেলে স্ন্যাক্স আইটেমে খুবই টেস্টি এবং মজাদার। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।